कारा कोड़े एको तुझे दुजन के नहीं जाबो तुरा मारा मारी को चीज क्या नो आमी जाबो वो तुरा दुजन ही जाबी सोन सोन तुझे दुजन के नहीं जाबो आगे तुझे नाम बोल हम हम दाम दूँ अरे एक क्या कोड़े बोल दिल्ली मुशुरी ওমা বড় বড় ব্যাধি দেখে মা ওমা প্রাণে লাগে ডর গো আমরা দুটি ভাই যাব মা नाम तो रला उठो नाम सुने कटने दिल आंगुल दुटो बल तर गुणेर कथा बोल नाम मोर रला उठा नामारी कोनो काटा उठा যেমন নদীর স্রোতের উপর বালি যা রঙে ধারণ করি তার সোনা রঙ করে দি কালি তারপর অসুর দেবে কোন বিধাতার বেটা কেউ দেবে রসা সিন্ধু আমি দেবো কাটা আত্মীয় পরিজন বর্গ নাই মারি একবার ভেদ আর একবার বমি আমি পাঠাই শরীরে ওলা উঠো ব্যাধি তুই একা গেলে মৎস্যনগর ধ্বংস হয়ে যাবে অন্য ব্যাধির প্রয়োজন নেই তাই বিশাল দেহ তোমার সর্বমুখে দেখা যায় নোর বিক্ষতল এক এক করে মায়ের অসংখ্য ব্যাধিকে পাঠিয়েছি নিম বিক্ষতলে তোকে নিম বিক্ষতলে পাঠাবো না অদূরে আছে নোর বিক্ষতল আজই হতে নোর বিক্ষতলে করে আশ্রয় যখন মা স্মরণ করবে উল্কার গতিতে ছুটে এসে মৎস্যনগর ধ্বংস করবি ভগবান এক এক করে তোমার চৌষট্টি ব্যাধি বসন্ত সবাই এসেছে ডেকে নিয়ে আয় নিমবৃক্ষতলা থেকে আর নোরবৃক্ষতলা থেকে ডেকে নিয়ে আয় সর্বনাশ হয়ে গেছে মা কি হয়েছে তারা নাই 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 মা তারা নাই 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 মা তোমা বিরাট ভয়ে পালিয়ে গেছে নাই 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 মা তারা নাই 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 মা তারা নাই 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 মা ও মা বিরাট ভয়ে পালিয়ে গেছে নাই 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 মা শোনো মা ও যারা রাজা
বিরাটের ভয়ে এক এক করে যত ব্যাধি বসন্ত ডেকেছে সবাই পালিয়ে গেছে। তারা কি পালাতে পারে, যারা তারা কি পালাতে, পশ্চাতে বাপের ব্যাটার মতো কোচা দোলাতে দোলাতে যাব। এই তো আমার যোগ্য পুত্রের মতো কথা, আমি নিতে পারবো না। নিতে পারবি না? না। তাহলে যেখানে যেতে বলবো যাবি? তুমি আমার মা আমায় যেখানে যেতে বলবে আমি যাব। যাবি তো? নিশ্চয়ই যাব। জরা তুই জমালয়ে যা, জরা তুই জমালয়ে যা, জরা তুই জমালয়ে যা, জরা তুই জমালয়ে যা, জমালয়ে যা রে জরা জমালয়ে যা। কোথায় যাবো? জমের বাড়ি যেতে বললে? জমের বাড়ি? ওমা একটা কথা জিজ্ঞাসা করব। বল। বলো তো গো জননী, তুমি আমাকে জমের বাড়ি কেন যেতে বললে?
জমের বাড়ি কেন যেতে বললাম জানি কেন মা ওরে জমের আছে মহিষ বাহন আনরে না ওরে জমের আছে মহিষ বাহন আনরে না ওরে জমের আছে মহিষ বাহন আনরে না জড়া তুই জমের মহিষ বাহনকে আনতে বললে তুমি বিস্মরণ হয়ে গেছো মা মহিষ মাগিতে মাগো কইলে বটে হয় জুজিতে বসন্তর ছালা রৌদ্র নাই সয় বিপরীতে বসন্তের ছালা পৃষ্ঠে করে জ্বর বলে জননী গো পাছে যাবে মরে তাই হবে না একদিনে যমরাজের কাছে তুমি পূজা নিতে গেছিলে যমরাজের বাহন মহিষ তোমাকে দেখে ব্যঙ্গ করেছিল আর সেই দিন তুমি মহিষকে মহিষা চামদল বসন্ত দিয়েছিলে তাই মহিষের দ্বারা সম্ভব না জননী বলো মা তাহলে এখন উপায় তুমি বলো মা শোনো বলিও গো বিধাতার ঝি বাহন আছে মা জরা ও গো শোনো মা ও দয়াল জননী বাহন আছে ও মা বাহন আছে ও মা দাঁড়াও দাঁড়াও বাহন আছে তো আছে ওই সামনে বাস বাগান একটা বুড়ো ভল্লুক শুয়ে আছে ওকে আমি ডেকে নিয়ে আসি আমি আরাম করে শুয়েছিলাম বাসপাতার ওই গদিতে ও মা চড়া করে শুয়েছিলাম বাস পাতার ওই গদিতে ভল্লুক ভল্লুক বলে এই বললো রমা ওকে তোল ও জরা আগে ডেকে আলে শুয়ে পড়লো তো ও মা উঠবে উঠবে রক্তাবতী যখন চেষ্টা করছে ঠিকই উঠবে উঠেছে ও মা উঠেছে উঠেছে এই বললো বাবা ভল্লু কলায় ছালাটা বয়ে দে দেখিয়ে না আমার গালাগালি করছি কেন গালাগালি করলাম কোথা এই তো বললি শালা শালা বলিনি ওই ছেলেকে দেখি কি এটা বস্তা ও বস্তার শুদ্ধ নাম ছালা তাই ছালা বইটা বয়ে দে আচ্ছা বয়ে দেব হ্যাঁ বয়ে দেবে তোর খাই তোর মার খাই আচ্ছা ও জানা তোর বোনের খাই ভল্লুক তুই আমাদের কারোর খাস না তোরটা তুই খাস আচ্ছা তোর মনে এত দুঃখ হয়েছে কেন এত রাগ কেন খুলে বল আমার মায়ের মন্দিরে পূজা হয়েছে বেশ 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 এবার থেকে যেখানে পুজো হবে মায়ের বাহন ভল্লুক আগে খাবে তারপরে আমরা সবাই খাবো এবার বয়ে দে যখন দিবি তখন নিয়ে যাবো বইবি না ভল্লুক বইবি না বইবি না ঠিক করে বল বইবি না এই দিলাম তোকে দাদা আমায় জল ত্যাগ করো গো ও মা সর্বমঙ্গলা আমি 10-12 বার বই দেব বসন্ত রই ছালা আমায় রক্ষা করো গো ও মা সর্বমঙ্গলা অঙ্গ হতে অর্ধজর রেখে অর্ধজর নিলাম তুলে এই বললু আমার মা তোর গা থেকে জ্বর তুলে নিয়েছে এবার বাবা বয়ে দে হ্যাঁ বলো বলো ওখানে একটা বাস বাগান আছে তো হ্যাঁ ওখানে একটা কঞ্চি নেব দাঁড়া 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 তোর কি বারবার জ্বর আসছে আবার চলে যাচ্ছে তাই তো ও মা দয়াময়ী মা একটা উপায় করে দাও বললু আজ থেকে তোকে করে দিলাম বিধান তোর যত জাত ভাই যেখানে আছে গর্ভে থাকা সন্তান মৃত ভল্লুক যদি মাটির তলায় থাকে তার হাড়ে হবে এই জ্বর ক্ষণিক আসবে ক্ষণিক যাবে আজ থেকে নাম দিলাম আমি ভল্লুকে জ্বর হ্যাঁ এবার কি বলছিস সামনে বাস বাগান আছে কঞ্চি কাটলে একটা বানিয়ে কি করবে জোড়া
ঘর লোককে পাড়ি খেয়ে চলে গেল, এখন উপায় কি? উপায় একটাই আছে মা। কি উপায়? শোনো বলিও গো বিধাতার ঝি, নিজের বাহন থাকতে অপরের বাহন প্রয়োজন কি বাহন? ব্যাস কাশীতে রজকের গৃহে ঊর্ধ্বপদ হেষ্ট মুন্ড রাজা সুরক্ষী তোমার বাহন। জরা ও যে তোমার অপেক্ষা করছে মা। তাহলে এই মুহূর্তে তুই গর্ধবকে করা না? ওই গর্ধব কি বলে জানো মা? কি বলে? ও মা মোহ অন্ধকারে ওমা হয়েছি মা পতহারা, ওমা জ্ঞান আলো দেখাও মায়ে বা মা। গাধু বলছে কাশী বিশ্বনাথে, মোহ অন্ধকারে হয়েছি মা পথহারা জ্ঞান। Yeah.
বামনের পৃষ্ঠে উপবেশন করো দেখি তোমায় কেমন লাগে। তুই চড়বি? না মানে আমি চড়বো না, তুমি বসো। ও মা ভপতি নন্দে, ও মা নপুরের ছন্দে, কাহারো জননী যাই গো যাই দেখো ভূপতি নন্দে। ডবলে বাজে বাবা, ডবলে বাজে, ডবলে দেখো ভূপতি নন্দে নপুরের ছন্দে, দেখো ভূপতি নন্দে নপুরের ছন্দে, কাহারো জননী যাই গো যাই দেখো ভূপতি নন্দে। ধীরে ধীরে মাসি তলায় আমার চলিল বিরাটে গো, দেখো ভূপতি মায়েরা সবকে ধরি উলুধনি করবে, বন্দে কাহারো জননী যাই গো যাই। আর ধীরে ধীরে রোগো মাতা চলিল বিরাটে গো, দেখো ভূপতি নন্দে নপুরের ছন্দে, কাহারো জননী যাই গো যাই। একি মা বিরাট যাত্রা কলে বাম পদ কেন অগ্রসর? আজি বাম পদ কেন অগ্রসর করেছে জানিস তোরা? লাস্টকে বিরাটের বিধি হলো মা। আমরা কোথায় যাব মা? বেশ মা, রাজ রাজারা যুদ্ধ করে অস্ত্র নিয়ে, ঝেটা কুলো কলসি নিয়ে, তুমি কি করবে মা? ঝেটা কুলো কলসি নিয়ে কি করবো জানিস? রাজা বিরাট যদি আমার চরণে দেয় ভক্তির পুষ্পাঞ্জলি, হ্যাঁ আমার হস্তের ঝেটা হবে চামু। আর যদি না দেয় ভক্তির পুষ্পাঞ্জলি তখনই কি হবে ও জননী? কি করবো জানিস? কি করবে মা? ঝেটায়ে আনিব, ওই ঝেটায়ে আনিব, ঝেটায়ে আনিব, ঝেটায়ে আনিব, বিরাট নগর আমি ঝেটায়ে আনিব, ঝেটায়ে আনিব, বিরাট নগর আমি ঝেটায়ে আনিব। জয় মা, কুলোতে ঝাড়িব, যদি কোনোদিন নিজের ভুল বুঝতে পেরে ওই রাজা বিরাট তোমার চরণে পূজা, তুমি কেমন করে ফিরিয়ে দেবে মা? কেমন করে ফিরিয়ে দেবো জানিস? কেমন করে দেবে? আমার কণ্ঠের হেমকুম্ভতে আছে মৃত সঞ্জীবনী বাড়ি, ওরে বাঁচায়ে দেব রে, বাঁচায়ে দেব রে, মৃত সঞ্জীবনী চলে সাফিরায়ে দেব রে। রাজা যদি দেয় পূজা সাফিরায়ে দেব, জয় মা জয় মা। এখন তোরা কোথায় যাবি জানিস? কোথায় যাবো মা? ধরিবে বালকের বেশে বারত বৎসর, রাখাল রূপে চলে যাবে সেই নিমাই যযাতির। আরে পথে যদি বিপদে একবার মামা বলে ডাকি, একবার মামা করে করিও শরণ, সাকার মূর্তিতে দেব দর্শন। সাকার ধ্বনি উলুধ্বনি করবে মার কাছে পূজা দিয়ে আমরা যাবো সেই ওম শীতলতম জগত মাতা, শীতলতম জগত পিতা, শীতলতম Thank you.
তাই কালো নীলটা আমি দেখি